কোথায় ছিলাম? ওয়ান, ওয়ানের পর দেখো ফাঁকা ঘর, এখানে কোন সংখ্যাটা বসবে বলো তো? ওয়ানের পর কত হয়? ওয়ানের পর হয় টু, তাই তো? তারপর দেখো থ্রি লেখা আছে, তারপরে কিন্তু ফাঁকা। হ্যাঁ, থ্রি এর পর কত হয়? থ্রি এর পর হয় ফোর, তাই তো? দেখো এই ঘড়িটাতে কিন্তু আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, তাই তো? দেখো এখন কিন্তু এই ঘড়িটাতে পুরো তিনটে বেজে গেছে, বুঝতে পারছো তো তোমরা? তাহলে এইভাবে বাকি যে মিসিং নাম্বারগুলো আছে সেগুলো তোমরা লিখবে, ঠিক আছে? তারপর দেখো নিচেতে কি বলেছে, লেটস টেল টাইম। চলো আমরা দেখি এই ঘড়িগুলোতে কটা বাজছে, ঠিক আছে, বা এই ঘড়িগুলো আমাদেরকে কত সময় বলছে। রাইট দ্য টাইম ইন দ্য বক্স গিভেন বিলো, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে আমাদেরকে বলতে হবে এই ঘড়িটা আমাদেরকে কত টাইম বলছে, কত সময় এই ঘড়িটা বলছে, বা কটা বাজলো এই ঘড়িটাতে সেটা আমাদেরকে এই নিচে লিখতে হবে। দেখো একটা করে দিয়েছে, ছোটো কাঁটাটা আছে একের ঘরে, বড় কাঁটাটা আছে বারোর ঘরে, তার মানে কটা বাজলো? একটা। দেখো এখানে সেরকমই লেখা আছে, ওয়ান ও ক্লক অর ওয়ান, ঠিক একইভাবে দেখো এখানে বড় কাঁটাটা বারোর ঘরে, ছোটো কাঁটাটা আছে সাতের ঘরে, তাহলে কটা বাজলো? তার মানে মিনিট, মিনিট হ্যান্ডস আছে টুয়েলভের ঘরে আর আওয়ার হ্যান্ডস আছে সেভেনের ঘরে, তাহলে কটা বাজলো? সাতটা। তাহলে আমরা এখানে কী লিখব, সেভেন ও ক্লক সি এল ও সি কে, সেভেন ও ক্লক, আর নিচে কী লিখব, সেভেন, ঠিক আছে? তাহলে এই মিসিং ওয়ার্ড আর আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হয়, এইভাবে তোমরা এই মিসিং নাম্বারগুলো লিখবে। আর তার সাথে এই পেজের মানে পেজ নাম্বার ৪২-এর এই যে ঘড়িতে কটা বাজছে সেটা তোমরা এইভাবে এই বক্সটাতে লিখবে, ঠিক আছে? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই দুটো পেজের কাজ সুন্দর করে নিজেদের ম্যাথ টাইম বইতে করে ফেলবে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের আবার বলে দেবো। ওকে, চলো বাই।